Assalamualaikum, welcome to my channel. आमी आज के अपना देर के देखा बो, घरे तुरी खूब मजेदार टमेटो सॉस की भावे खूब सहजे ही बनाते हैं। आमी एक के जी पाका टमेटो निए थी, एक टमेटो चार टुकड़ा कुरे केटे निए थी। टमेटो टा जो तो लाल होवे, तो तो कलर टा सुंदर होवे। तार मुद्दे आमी दे दी थी, छोटो साइज़ेर एक टा रोशन आस्तो, खुशा छाड़ी निए थी। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি কারণ প্রথমে নিচে লেগে যাবে পরে পানি উঠবে টমেটোর তারপর আমি চুলাটা অন করে দিচ্ছি এভাবে আমি টমেটোকে সিদ্ধ করব 10-15 মিনিট ঢাকনাটা তুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আমার টমেটো আমি এখন নামিয়ে নিচ্ছি এখন এটা ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নিব আমি ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে 1 কেজি টমেটো নিয়েছি আমার ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে টমেটোর পিউরি তৈরি হয়ে গেছে যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা হচ্ছে টমেটোটা একটু বেশি জাল দিবেন জাল দেওয়ার পরে নরম হয়ে যাবে তখন ছেঁকে নিলেই হবে আমি এখন টমেটোটা ছেঁকে নিচ্ছি আমার স্টিলের চালনিটা নষ্ট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমার এখন বাইরে যাওয়া সম্ভব নয় এর জন্য বাসায় যেটা ছিল আমি ওইটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও এটা টমেটোটা ছেঁকে নিতে পারেন আর আপনারা এই পিউরিটা সারা বছর ফ্রিজে প্রিজার্ভ করে রেখে খেতে পারেন আর পিউরি যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে পিউরিটা ডিপ ফ্রিজে রেখে দিলে পরে আবার সস বানিয়ে খেতে পারেন বা তরকারিতে মিক্স করে খেতে পারেন টমেটোর ফ্লেভার আসবে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ছাকা হয়ে গিয়েছে এখন এই টমেটোর খোসা আর টমেটোর বিচি বের হয়েছে এখন আমি টমেটোর পিউরিটা চুলায় দিয়ে দিচ্ছি চুলাটা অন করে নিচ্ছি চুলার আঁচটা এখন আমার লো আঁচে রাখতে হবে প্রথমে একটু হাই হিট দিয়ে নিব তারপর লো আঁচে রাখব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটা যত লাল হবে সসের কালারটা তত সুন্দর আসবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যে যেমন মিষ্টি খান ওই রকম দিতে পারেন আমার যেহেতু বাচ্চা খাবে এর জন্য আমি চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আরো কমও দিতে পারেন এখন এটা অনবরত নাড়তে হবে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম হোয়াইট ভিনেগার এখন এভাবে এখন 10 থেকে 15 মিনিট আমাকে লো আঁচে নাড়তে হবে মিনিট হয়ে গিয়েছে আমি এভাবে নাড়ছি জিনিসটা ঘন ঘন হয়ে আসছে পিউরিটা এখন একটা পিরিজে নিয়ে দেখতে দেখব কাট করলে যদি চলে আসে
ফ্রাই হয়ে আসছে আর একটু হবে। আমি একটা কাপের মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, সমপরিমাণ পানি নিয়ে নিচ্ছি, হাফ চামচ পানি। এখন আমি এটা ভালো মতো গুলে নিব। আমি ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা, এটা না দিলে সসটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন আমি রাখতে পারবো না। আমার মনে হচ্ছে সসটা হয়ে গেছে, তারপর আমি আরেকবার একটু ফ্রিজে নিয়ে দেখি, যদি গড়িয়ে না পড়ে তার মানে সসটা হয়ে গেছে। হ্যাঁ, গড়িয়ে পানি পড়ছে না, আমার সসটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকে টমেটোর সস। আপনারা এই ঠান্ডা হলে এটা কাচের বা প্লাস্টিকের বয়ামে ঢুকিয়ে আপনারা নর্মালে 3-4 মাস সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে যদি রাখেন তাহলে 1 বছর পর্যন্ত খেতে পারবেন, আর বাইরে যদি রাখেন নর্মাল টেম্পারেচারে তাহলে 1 সপ্তাহ ভালো থাকবে। আর আপনার আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।